وعدا خرسون اپنے خویسون تمہارا امی بیباو کرمو وعدا خرسون خویسون امی تمہارے بیباو کرتے راضی آسی হেসে কইলা বলে না আমার বাবায় মানুন না না আমার মায়ে মানুন না এলো না নি সংসারও কোন কোন ছেলে মেয়েরার মধ্যেই যায় মহিলার বা একবার চোখ পড়ছে গুনাহ হইত নাই কিন্তু গুরিয়া দ্বিতীয়বার চাইলে মহিলার বা সাইন যদি পুরুষের আমল নমায় গুনাহে কবিরা লেখা হই যায় এর লাগি একবার চোখ পড়ছে গুনাহ নাই মেসা বরক মাস্টারও রক হাবিচ্চা বরক যে সারো দ্বিতীয়বার চাইলে গুনাগা তোমাদের শোক দাবাইয়া রাখে অর্থ হইল শোক দে বুড়া নিয়তে চাইও না যত বেশি শোক দি চাইবাই চাইতে চাইতে চক্কুর পর্দা উঠি যাইব পরে মুখ দিয়া মাতিবাই মুখর পর্দা উঠিব গুনার কাজের দিকে অগ্রসর হই যাইবাই এর কারণে প্রথমে তুমি তাহলে চক্কুটারে তুমি তান দাবাইয়া রাখো ওয়ায়াতর ব্যাখ্যার মধ্যে তফসির ইবনে কসির হাফিজ আমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন নবী যে ফরমাইছেন তুমি তান ছয়টা জিনিস তাকি বাঁচি যাইও ছয়টা বুড়া জিনিস তাকি যদি বাঁচতে পারো আমি রসুলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইম কিতা কিতা ছয়টা একটু খেয়াল করো নবীজি কইত্রা তুমি তান ছয়টা বুড়া জিনিস তাকি যদি বাঁচতে পারো আমি তোমাদের জামিনদার হই যাইম এক নম্বর রসুলুল্লাহ কইছেন তুমি তান মিসা মাত মাতিও না মিসা মাতার তাকি বাঁচো মিসা মাত মাতা গুনা কবিরা নেন গুনা কবিরা মিসা মাত যদি মানুষে মাতার বেশি অভ্যাস করিলায় নবী যে ফরমাইছেন তার মুখে একটা গন্ধ হয় ই এমনিও কোনো মানুষের মুখে গন্ধ হইলে খেওরর নাখ লাগলে কিছু বুড়া লাগে না নেন যায় তে মানুষে মিসা মাত মাতিলে তার মুখে একটা গন্ধ হয় যে গন্ধর কারণে ফরিস্তাদ নিকটে তাকইন না কইত্রা মিসা মাত মাতিতে মাতিতে মানুষের মুখে একটা দুর্গন্ধ পয়দা হই যায় যার ফলে এই মানুষের নিকটে কোনো ফরিস্তা হল যাইন না দুই নম্বর আয়াত আছে কি আল্লাহর বান্দাগণ তুমি তান মিসা মাতিও না দুই নম্বর আয়াত আছে তুমি তান আমানতর খেয়ানত করিও না একজনের ঠেকা রাখছে আপনার কাছে আমানত ঠেকাটা আপনি যদি খেয়ানত করিলাই আপনি কি কল্লা ওয়াদার বিশেষ করি আমানতর খেয়ানত করইল মুনাফিকদের আলামত মা তেখান মাতিয়া কইছেন আমার মাত খান তা খেয়র কইও না আপনি এখানে আরেকজন ডে খইলাইছেন খেয়ানত হয়ে গেছে গিয়া দুই নম্বরে আমানতর খেয়ানত করিও না তিন নম্বরে কইছেন ওয়াদার খিলাফ করিও না আপনি ওয়াদা করছেন অমুক দিন ঠেকা দিলাইম ওয়াদা করছেন ফুড়ি আপনার লাগি দিম আপনার ফুয়ার লাগি ওয়াদা করছেন আপনি কইছেন তোমার আমি বিবাহ করমু ওয়াদা করছেন কইছেন আমি তোমারে বিবাহ করতে রাজি আছি হেসে কইলা বলে না আমার বাবায় মানুন না না আমার মায়ে মানুন না এলো না নি সংসারও কোন কোন ছেলে মেয়েরার মধ্যেই যায় কেউ আছে টেকা দিব কইয়া দিছে না বিভিন্ন লাইনে কেউ কইছে টেকা দেও বা জমিন দিব বাদে দের না এইভাবে যেন ওয়াদা খিলাফ করা খুব খারাপ নবী যে কইছেন এটা মুনাফিকদের আলামত তুমি তার তিন নম্বরে ওয়াদারে কখনো খিলাফ করিও না ওয়াদা করি লাইছো তুমি তার খিলাফ করার যাইও না চার নম্বরে রসুল্লাহ ফরমান জুলুম করিও না জুলুম জুলুম ইয়া তাকসি যে কোনো প্রকারে জুলুম করা আওলাদে কি করছে বাবার উপরে জুলুম করছে মায়ের উপর জুলুম করছে কিবা তো মা বাবা কি করছন ছেলের বউর উপরে জুলুম করছন কিবা তো কি করছেন বলে লাগাবাড়ি মানুষের উপরে একজন মানুষে বড় জুলুম করছে এইভাবে মাত দিয়ে হোক সম্পদ দিয়ে হোক যে কোনো প্রকারে যদি জুলুম করি আর তখন এই জুলুম করাটা আল্লাহর রসুলে বড় খারাপ নিন্দা মনে করছেন এর লাগে জুলুম করলে মানুষে বড় খারাপ মানুষের মন দুঃখ হয় জুলুম করার পরে মজদুমে আল্লাহর দরবার খান দিয়ে দোয়া করবো সেই দোয়া কিন্তু আল্লাহর যাতে কবুল করিলেন জালেকম খাইরুল্লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন তুমি তান ঘরের মধ্যে যদি ইজাজত পাও তাহলে ঘরের মধ্যে তুমি তান ডুকিও ঘর যাইও আর ঘরের মধ্যে ডুকিয়া মানুষ রে বালা নসিহত করিও মানুষরে তুমি তান বুঝাইও আর ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আর তুমি তান ঘর যাওয়ার পরে তুমি তান সালাম দিও এই সালাম দিলে ঘরের মধ্যে কি হয় রহমত বরকত নাজিল হয় এখন ই গেল এক দলিল এখন মনে করো খেয়রের বাড়িত গিয়া খেয়রের ফাই সৈন না ই গর ঢুকা যাই আছে আবার কইত্রা কোরআন আল্লাহ ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা
তুমি ধান খেওরার বাড়ির মধ্যে গেছো, যে কোন একজন গিয়া দেখছো খেও ই ঘরের মধ্যে নাই, ঘর আছে ঘরের মধ্যে কোনো আওয়াজ পাইছো না, ঘর খেও নাই, ফালা তাদখুলুহা ঘরের মধ্যে তুমি তান দাখিল হইও না, হাত্তা ইউজান আলাকুম তুমি তেন গুড়িয়া আই যাইও, ওয়াইন কিলা লাহুম রজিউ ফারজিউ হুয়া আজকা লাকুম। ও বন্দা কল তুমি তান ওলা গুড়িয়াইও, লগে লগে তুমি তান দেরি করিও না, তুমি তান সঙ্গে সঙ্গে গুড়িয়াইও, গুড়িয়া আবাহান তোমাদের জন্য থাকছে গিয়া বালা। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكنة إلا إخبارير مدد جسو إخبارر مدد جسو إخبار كنو مانوش ناي إخبار أوري غور بنايا رغا إلا غورر مدد تمي تن زيت وار باي كنو درنر وشو بيدا ناي يخون خيرور غور إغاناس بانغا تكرار غور إمني غور إغان بازار بانيتوا إنو مانوش تغن إلا غور زيت كنو إزازور لاكتو ناي اللغي ماتو يلوغيا বিনা ইজাজতে খেওরর গর যাওয়া আমরা লাগি জায়জ নাই, এক মাত। দুই নম্বর হইল যদি ইজাজত পাই যাইতাম, আর তিন নম্বর হইল যদি গিয়া কোনো বাড়িত গিয়া ডাক দিছন গিয়া দেখছন খেও নাই, কোনো মানুষের লড়া ছড়া নাই কিন্তু গড় হালেকে আছে, গড় মানুষ আসলা হয়তো তুমি দেন গুড়িয়া আইও, বেশ দেরি করিও না। এরপরে আবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জানাইতা, বিশেষ করিয়া পুরুষ জাত, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ও আমার বন্ধ হল, বিশেষ করে পুরুষ জাত প্রত্যেক রে আপনারে আমারে কইত্রাম, পুরুষ সকলের কইত্রা, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। তুমি তাইন কি করিও দুনিয়ার জমিন চলতে সময় পুরুষ তোমাদের চক্ষুরে নিম্নগামী করিও, চক্ষুটা নিচের দিকে রাখিও, ওয়াহফাজু ফুরুজাহুম প্রত্যেকে তোমাদের লজ্জা স্থানে তুমি তান কি করিও হেফাজতে রাখিও। পুরুষরে কইছে কারণ পুরুষের মেইন হলো চক্ষু, পুরুষে যদি চক্ষুটা নিম্নগামী করে খালি নিচে দিয়া যদি রাখে, কোনভাবে নিচে দিয়া, রাস্তাঘাটে হোক যে কোনো জায়গায় হোক, মহিলার বা একবার চোখ পড়ছে গুণা হইত নাই, কিন্তু গুড়িয়া দ্বিতীয়বার চাইলে মহিলার বা চাইন যদি পুরুষের আমল নমায় গুণায় কবিরা লেখা হয়ে যায়, এর লাগে একবার চোখ পড়ছে গুণা নাই, মেসা বরক মাস্টারর হোক হাফিজা বরক যে সার হোক দ্বিতীয়বার চাইলে গুণাগা, তোমাদের চোখ দাবাইয়া রাখে অর্থ হইল চোখ দে বুড়া নিয়তে চাইও না, যত বেশি চোখ দি চাইবাই চাইতে চাইতে চক্কুর পর্দা উঠি যাইব, পরে মুখ দিয়া মাতিবাই মুখর পর্দা উঠিব, গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যাইবা, এর কারণে প্রথমে তুমি তাহলে চক্ষুটারে তুমি তান দাবাইয়া রাখো। ওয়াই আতর ব্যাখ্যার মধ্যে তফসির ইবনে কসির হাফিজ আমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন, নবীজি ফরমাইছেন তুমি তান ছয়টা জিনিস থাকি বাঁচি যাইও, ছয়টা বুড়া জিনিস থাকি যদি বাঁচতে পারো আমি রসুলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইম। কিতা কিতা ছয়টা একটু খেয়াল করো, নবীজি কইত্রা তুমি তান ছয়টা বুড়া জিনিস থাকি যদি বাঁচতে পারো আমি তোমাদের জামিনদার হই যাইম। এক নম্বর রসুলুল্লাহ কইছেন তুমি তান মিসা মাত মাতিও না, মিসা মাতার থাকি বাঁচ, মিসা মাত মাতা গুণা কবিরা নেন, গুণা কবিরা, মিসা মাত যদি মানুষে মাতার বেশি অভ্যাস করিলায় নবী যে ফরমাইছেন তার মুখে একটা গন্ধ হয়, ই এমনিও কোনো মানুষের মুখে গন্ধ হইলে খেওরর নাখ লাগলে কিছু বুড়া লাগে না দেখুন যায়, তে মানুষে মিসা মাত মাতিলে তার মুখে একটা গন্ধ হয়, যে গন্ধর কারণে ফরিস্তাদ নিকটে তাকইন না, হৈত্রা মিসা মাত মাতিতে মাতিতে মানুষের মুখে একটা দুর্গন্ধ পয়দা হয়ে যায়, যার ফলে এই মানুষের নিকটে কোনো ফরিস্ত হল যাইন না। দুই নম্বরে আতাকসে গিয়া আল্লাহর বন্দে গান তুমি তান মিসা মাতিও না, দুই নম্বরে আতাকসে তুমি তান আমানতর খেয়ানত করিও না। একজনের ঠেকা রাখছে আপনার কাছে আমানত, ঠেকাটা আপনি যদি খেয়ানত করিলাই আপনি কি করলা ওয়াদার, বিশেষ করি আমানতর খেয়ানত করইল মুনাফিকদের আলামত, মা তেখান মাতিয়া কইছেন আমার মাত খান্তা খেয়ে কইও না, আপনি এখানে আরেকজন দেখ লাইছেন খেয়ানত হয়ে গেছে গিয়া।
দুই নম্বরে আমানতর খেয়ানত করিও না, তিন নম্বরে কইছেন ওয়াদার খিলাফ করিও না। আপনি ওয়াদা করছেন অমুক দিন টেকা দিলাইম, ওয়াদা করছেন ফুড়ি আপনার লাগি দিম আপনার ফুয়ার লাগি, ওয়াদা করছেন আপনি কইছেন তোমার আমি বিবাহ করম, ওয়াদা করছেন কইছেন আমি তোমারে বিবাহ করতে রাজি আছি, হেসে কইলা বলে না আমার বাবাই মানুন না, না আমার মায়ে মানুন না, ইলে হয় নানি সংসার কোনো কোনো ছেলে মেয়েরার মধ্যে হয়ে যায়, কেউ আছে টেকা দিব কইয়া দিছে না বিভিন্ন লাইনে, কেউ কইছে টেকা দেও বা জমিন দিব বাদে দেয় না, এইভাবের যেন ওয়াদা খিলাফ করা খুব খারাপ। নবী যে কইছেন এটা মুনাফিকদের আলামত, তুমি তার তিন নম্বরে ওয়াদারে কখনো খিলাফ করিও না, ওয়াদা করি লাইছো তুমি তার খিলাফ করার যাইও না। চার নম্বরে রসুল্লাহ ফরমান জুলুম করিও না, জুলুম জুলুম হইয়া থাকছে যে কোনো প্রকারে জুলুম করা, আওলাদে কি করছে বাবার উপরে জুলুম করছে, মায়ের উপর জুলুম করছে, কিবা তো মা বাবা কি করছন ছেলের বউর উপরে জুলুম করছন, কিবা তো কি করছন বলে লাগাবাড়ি মানুষের উপরে একজন মানুষে বড় জুলুম করছে, এইভাবে মাত দিয়ে হোক সম্পদ দিয়ে যে কোনো প্রকারে যদি জুলুম করিয়া তখন এই জুলুম করাটা আল্লাহর রাসূলে বড় খারাপ নিন্দা মনে করছেন, এর লাগে জুলুম করলে মানুষে বড় খারাপ মানুষের মন দুঃখ হয়, জুলুম করার পরে মজদুমে আল্লাহর দরবার খান দিয়ে দোয়া করবো সেই দোয়া কিন্তু আল্লাহর যাতে কবুল করিলেন, আমি জুলুম করলাম এই মানুষে খান দিব এই দোয়া আল্লাহ কবুল করিলেন, এর লাগে জুলুমটা কি বাস্তব টেকার ব্যাপারে হোক মাত দিয়া হোক যে কোনো প্রকার হোক, ছেলের বউর উপরে জুলুম করা, শ্বশুরের উপরে জুলুম করা, কিবা তো আপনার আওলাদে মা বাবার উপরে জুলুম করা, কিবা তো সম্পদ দিয়ে জুলুম করা, বার্ষির করতে দিতরা না বা জায়গায় ওরা দাবিয়া খাই লাইতরা টেকা মারিং করি লাইছেন কতটা, কিবা তো বেসরি খালি গালিয়ান জুলুম করা, এই ধরনের জুলুম থাকি আমরা বাঁচিতাম। এতে কি জুলুম যেন হরণেন্দ্র জালিম কোয়া হয় যার উপরে খরা হয় এন মজলুম। পাঁচ নম্বরে ইয়া তাকছে গিয়া বলে পাঁচ নম্বরে খোয়া হইয়া তাকছে তুমি তান বেফাসায় খাস থাকি তুমি তান বাসক, বলে বেফাসায় খাস যে যে খাসটা ইয়া তাকছে গিয়া এমন একটা গুণা যে গুণাটা গুণা কবিরা এটার তাকে যদি তুমি তান বাস্তায় পারো। আর ছয় নম্বরে ইয়া তাকছে গিয়া প্রত্যেকের লজ্জাস্থান পুরুষ এবং মহিলা নিজ নিজ দায়িত্বে রাখো তুমি তান এটার যদি হেফাজত করতে পারো, এই ছয়টা বুড়া খাম তাকি বাস্তায় যদি পারো রে বন্ধ হল আমি আল্লাহর রসুলে কইয়ার তোমাদের জামিনদার হইমু আমি সুবহানাল্লাহ। পরবর্তী আবার আয়াত আল্লাহ ঘোষণা করেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن الله পাক রব্বুল আলামিন মহিলাদের জানাইছেন ও আমার বন্দীগণ তুমি তান প্রত্যেকে কি করো, তুমি তান নিজে নিজে হেফাজত হই যাও, নিজে নিজে তুমি তান কি করো আড়ালে থাকি যাও, তোমাদের চক্রে তুমি তার নিচের দিকে তুমি তেন ওলা দাবাইলাও, আর ওই হেফাজনা ফুরু যাহুন না, আর তুমি তান তোমাদের লজ্জাস্থানের হেফাজত তুমি তাই করিলাও, যদি এইভাবে যদি করিয়া থাকো তাহলে তুমি তার নাজাত প্রাপ্ত হইবাই, ওলা ইউবদি না জি না তাহুন না, আর তোমাদের জিনত যেটা আছে এটারে তুমি তান কখনো প্রকাশ করিও না। মহিলাগুলোর জিনত মানে সৌন্দর্য যেটা আছে এটা স্বামী ব্যতীত আউরি প্রকাশ করা যাইও না, এটার তাকি পুরুষ গুণাগার মহিলা গুণাগার, হ্যাঁ সৌন্দর্যর প্রয়োজন আছে দরকার আছে, কিছু সৌন্দর্য ওইটা সৌন্দর্য না থাকলে বাসে না বালা লাগে না, এর লাগে সৌন্দর্যটা স্বামীর কাছে বেশি দেখাইতা, আর এটা কিন্তু আউট যেসা কেন খালি সৌন্দর্যর বড়াই জাহির কর্তা না, এটার তাই গুণাগার হইবা, যার কারণে বিশেষ করিয়া মহিলাগুলোর জিনত যেটা আছে এই জিনত হইয়া তাকছে গিয়া মহিলাগুলে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জামগুলা লাগাইন, লাগাইয়া এমনভাবে মহিলাগুল রাস্তাঘাটে বারোন, ইলা বারোইতা না যদি বারোন তাহলে গুণাগার হইবা, আমাদের মহিলাদের রে এমন একটা মানে একটা ইউনিফর্ম আছে যে ইউনিফর্মটা পরিধান করার পরে এত সৌন্দর্য বাসে মহিলাগুলোর আর শরীরের কোন অঙ্গ দেখা যায় না যেটার নাম বুরগা, বুর্গা পরিধান করার পরে শরীরের আর কিছু দেখা যায়নি কোন চায় জি না, আরব দেশে গেলে দেখবা আরবের বাদশা অর্ডার করছে আরবের মহিলাগুলোরে কিছু ফ্যাসিলিটি দিছে বলে কিতাব,
আরবে ইলা আসলো এক সময় মহিলাগল রাস্তাঘাটে বাড়াইতে পারছেন না, ইসলামিক রাষ্ট্র হিসাবে আরবর মহিলাগলে গাড়ি চালাইতে পারছেন না, লাইসেন্সর অর্ডার দিছে মহিলাগলে লাইসেন্স পাইন, নিজে গাড়ি চালায় মহিলাগলে মার্কেটিং নিজে করতে পারেন, মহিলাগল বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যর দোকানের মধ্যে পারেন। কিছু সংখ্যক মহিলাগল দেখছি আসন, কিন্তু মহিলার একটা অর্ডার আছে আরবর বাদশার, মহিলা তোমার গাত তাকি তুমি বোরগা খুলতে পারতায় নাই। আরব দেশের মধ্যে যতদিন আসলাম বাবা দেখলাম বোরগা ছাড়া কোনো আরবি মহিলা হল দেখা গেছে না, বোরগা খুলা দেখলো এরেস্ট হইবা না না, এটা অমুক জায়গা অমুক জায়গা চল ডাউর, ইটা দেওয়া আরবিয়ান না, এটা পাকিস্তান ইরাক ইরানের কিছু কিছু মহিলা হল অর্থাৎ তাকিয়া কাজ কাম করডার জিরুজগার হরডা বাইরা রাষ্ট্র থেকে আইসুন ব্যবহার সাল্লার কিছু চল না, কিন্তু হকিকাতান আরবি মহিলা তারা বুরকা ছাড়া এই নিপ্রম ছাড়া গড়তে কি তারা বাহির হয় না। এর লাগে মহিলাগুলোর একমাত্র শরীরের হেফাজতের জন্য এমন একটা সুন্দর ইনিপ্রম যেটা বুরকা, এটার উপরে গুরুত্ব দেখুয়া ওটা লাগাকুয়া, লাগাই দিলে আর গুণার তাকি বাঁচি গেলা, পুরুষও বাঁচলা মহিলাও বাঁচলা, এই আবরুটার প্রতি সবে খেয়াল করুকা। আর এটা আমরা ইনিপ্রম মুসলমানে ইনিপ্রম বানাইতাম এমনভাবে বানাইতাম এটা কার্যকারী থাকতো। আমরার দেশ কিছু কিছু জায়গাত স্ট্যান্ডার্ড হিসাবে বোরগা লাগাই না, নতুনবেলা বিবাহর পরে দুই চার দিন বা পাঁচবার ব্যবহার করসলা বাদে আর বোরগা নাই, শেষ বন্ধু গেছে না, এলা কিছু ফ্যামিলি আছে হয় বোরগা না আর বোরগা কি হতো শেষ, বোরগা এটা নতুনবেলা লাগাইছুন আর না, আপনার স্ত্রীরে আপনি বোরগা যতদিন পর্যন্ত আপনার স্ত্রী বাইরা চলাফেরা করবা স্ত্রী সচ্ছল সবল আসন চলাফেরা করতে লাগে বোরগা ইনিপ্রমটা মা বোন হলে লাগাক কোয়া ব্যবহার করক কোয়া, আল্লাহ দেখবা ফায়দা দিব মহিলার মহিলার গুণা হইতো নাই পুরুষের গুণা হইতো নাই, ব্যবসা খাস্তা কি অবশ্য আমরা সব বাঁচতাম পারমু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া শরীয়তের সঠিক মাসলা অনুযায়ী শরীয়তের সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া সলার আল্লাহ তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি আজকে সুরা নূরের কয়েকটা আয়াত নিয়া বিশেষ করিয়া কয়েকটা মাত নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমরা শরীয়তে হুকুম করছে যেইভাবে চলতাম, যেটা নিষেধ করছে যেটা ওটা আমরা মানিয়া চলতাম, যদিগুলো মানি অবশ্যই আমরা সঠিক রাস্তাটা পাইমু, নতুবা আমরা পথভ্রষ্ট হইমু ধ্বংসর হতে যাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করে আমল করার তৌফিক দেখুয়া, আর সারায় নমাজের প্রতি খেয়াল করুকা। আমি আগেও একদিন হইয়া গেছি আরব দেখছি আরবি মানুষের কাছে আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে, এক নম্বর নমাজ দুই নম্বর কোরআন তিলাওয়াত, নমাজ নমাজ যে ইবাদত ও নমাজের প্রতি খেয়াল করুকা, মসজিদ নমাজও আসুকা, মা বোন হলে বাড়িয়ে গেলে নমাজ পড়ুকা, নামাজ যদি ফলইন না একবারে সব কিছু বরকত উঠি যায়, রুজি রোজগার বরকত উঠি যায়, বাড়িঘর থাকি ফরিস্তগল আইন না লানত পড়ে রহমত উঠি যায় বরকত উঠি যায়। এর লাগে নামাজের প্রতি দয়া করে সারা খেয়াল করক কোয়া। ইনশাল্লাহ আর কোনোদিন আইলে শুধু নামাজের সাবজেক্ট নিয়ে একদিন আলোচনা করমু, মাসলা মাসাইল নিয়ে অনেক নামাজের মাসলা আমরা জানি না, অনেক নামাজের মাসলা আমরা জানি না, ইমাম সাহেব খাড়ো হয়েছুন একজন লিয়ে বা দশজন খানোকে খাড়ো হইতে জানেন না, প্রায় মানুষ এবার ডাইনে দিয়ে সারা খাড়ো হইতে দিই লাইন লম্বা বাবুয়ে দুজন ডাইনে পাঁচজন হলো হয় না, ইলা বেজান হয় নমাজের অনেক মাসলা আমরা অজানা রয়ে গেছে গিয়া, আল্লাহ আমরা প্রত্যেকরে জানার তৌফিক দিত, জানিয়ালে আমল করার তৌফিক দিত। মুখতসর নবীজির খেদমত আমরা সালাম জানাইয়া দোয়া করিলাম।